যাবত আমাদের যে বর্তমান ম্যানেজমেন্ট পিএনবির উনি অনৈতিকভাবে বদলি করছেন, কোনো ব্যাংকের নীতি নিয়ম না মেনে নিজের মর্যাদাবেক নিয়ম করছেন। এগুলি নিয়ে আমরা দফায় দফায় ওনাকে চিঠি দিয়েছি, কারণ যিনি নতুন জিএম এইচআর উনি দেখার পরে আমাদেরকে যখন জয়েন করেছেন নতুন, বললো যে ব্যাংকের ডেভেলপমেন্টের জন্য ব্যাংক এবং ব্যাংক কর্তৃপক্ষ এবং ইউনিয়ন মিলেমিশে কাজ করতে হবে, তাহলে ব্যাংকের গ্রোথ বাড়বে। আমরা বললাম ঠিক আছে স্যার, আপনার এই কথাকে আমরা সাধুবাদ জানাই, আমাদের ছোটো ছোটো ইস্যুগুলো আছে, আমরাও ব্যাংকের ডেভেলপমেন্ট চাই, আমরা ত্রিপুরার ম্যাক্সিমাম এখানের ছেলে, ব্যাংকের গ্রোথ হলে আমাদেরই ভালো, যত আমাদের ব্যবসা বাড়বে ইয়ে বাড়বে। তখন উনি বললেন ঠিক আছে আপনাদের যা ইস্যুগুলি আপনারা কোনো এজিটেশন প্রোগ্রামে যাবেন না, বাইলিটারাল ডিসকাশনের কথাবার্তার রাস্তাটা কখনো যাতে বন্ধ না হয়। ওনার কথায় আমরা এজিটেশনটাকে ডেফার করলাম, তিন চার দফায় কথা বললাম, তবু কিছু হচ্ছে না। তখন আমরা এগেন আবার চিঠি দিলাম ম্যানেজমেন্টকে আমাদের দাবি দাওয়া নিয়ে। তখন এএলসির যে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শিলচর, ওনারা ইন্টারভেন করলেন পেপারগুলিতে ইন্টারভেন করে একটা মধ্যস্থতাকারী মিটিং হলো এখানে হেড অফিসে, আমাদের হেড অফিস ইউনিটে, জুনের 15 তারিখ, যেখানে আমাদের কর্তৃপক্ষ থেকে মানে আমাদের জেনারেল ম্যানেজার এইচআর ছিলেন, চিফ ম্যানেজার এইচআর ছিলেন, রবীন্দ্র দেববর্মা চিফ ম্যানেজার ছিলেন, সঙ্গে আমরা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়ি জেনারেল সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আমাদের এনএফআরআরবিও অল ইন্ডিয়ার ট্রেজারার উনি ছিলেন, আমরা টোটাল ইউনিয়ন তরফ থেকে 4 জন এবং 3 জন ছিলাম। সবগুলো ইস্যু নিয়ে ডিসকাস হয়েছে। কে বললো ঠিক আছে তাহলে এখন ফার্স্ট মিটিং ম্যানেজমেন্ট এএলসি থেকে বলা হয়েছে যে আপনাদের ইস্যুগুলো নিয়ে ম্যানেজমেন্টকে আবার জানান, আমাদের ডেডলাইন দেওয়া হয়েছিল 25 জুনের মধ্যে, আপনাদের যা যা ইস্যু, বদলি নীতি নিয়ে ইস্যু, বদলি নিয়ে ইস্যু, দাবি দাওয়া নিয়ে ইস্যু, যা ইস্যু আছে এগুলো যেহেতু এএলসির ইন্টারভেনশন হয়েছে লেবার কমিশনারের, তাহলে আপনারা এই সিচুয়েশনে এখন ফুট করে যাবেন না, ওদের রিকোয়েস্ট ছিল। আমরা ঠিক আছে তাহলে ওদের কথা মতো এখানে মাইনিউটসও আছে, আপনারা সব কিছু আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারবো, কী কী ডিসকাশন হয়েছিল আমাদের ওই কথা মোতাবেক এএলসিকে অনার করার জন্য। আমরা কিন্তু 25 জুনের মধ্যে সব রিটেন আকারে ওদেরকে দিয়েছি ম্যানেজমেন্টকে, এবং রিসিভ করিয়েও নিয়েছি যাতে আমাদের ইস্যু ছিল, এবং ম্যানেজমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছিল এএলসি যে 10 জুলাইয়ের মধ্যে ইউনিয়নকে ডেকে আপনি কথা বলুন, কথা বলে মধ্যস্থতা করুন, আমরা নেক্সট ডেট আবার রাখবো। নেক্সট ডেট এখন ফিক্সড হয়েছে অগস্টের 8 তারিখ শিলচরে, বাট দেখা গেল ম্যানেজমেন্ট কী করলো, ওদের কথাও যে এএলসির কথাও কর্ণপাত করলো না, 10 জুলাইয়ের মধ্যে যে আমাদের ডেকে কথা বলার কথা ছিল ওটা কিন্তু ম্যানেজমেন্ট করেনি। তার মধ্যে দেখে যে বদলি নীতি নিয়ে আমাদের স্ট্রং অবজেকশন, কারণ সরকারের গাইডলাইন যে ইউনিয়নগুলির সাথে মিলে ইউনিয়নের সাথে ডিসকাস করে এটা সব আছে, আপনাদের সবগুলো পেপার দেবো, আমরা কিন্তু একটাও গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে কথা বলছি না, ইউনিয়নের সঙ্গে ডিসকাস করে বদলি নীতিটা বানানোর কথা। এখানে কী করছে ম্যানেজমেন্ট, একতরফা নিজে নিজের ডিসিশন নিয়ে নিচ্ছে, কোথাও আমাদের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু ইস্যু আছে কি না আমাদের সঙ্গে কিন্তু কোনো আলোচনা করছে না। সেম মহিলাদেরও ট্রান্সফারের কেসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন আছে যে যদি মেরিড হয় কীভাবে পোস্টিং হবে ওর, যদি আনমেরিড হয় কীভাবে পোস্টিং হবে, বাট আমাদের এখানে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট এগুলিকে ইগনোর করছে। বিগত বছর অবধি কিন্তু এগুলি কিন্তু আমরা সুন্দর করে মেনটেন করে সবগুলো ইউনিয়ন মিলে ম্যানেজমেন্টের সাথে মিলেমিশে কিন্তু এই ট্রান্সফারের কাজটা দেখতাম, আমরা একটা আমাদের সাজেশান দিতাম ম্যানেজমেন্টকে যে এইভাবে করলে ব্যাংকের বিজনেস গ্রোথ হবে বা এর থেকে একটা কর্মচারী থেকে আউটপুটটা ভালো পাওয়া যাবে, বাট এই ম্যানেজমেন্ট দেখা গেলো না, কারোর সাথে কথাবার্তা নেই, উদ্ধার করে ট্রান্সফার করে দিচ্ছে, তাকে কীভাবে মেয়েদেরও দূরে পুরো পোস্টিং করে দিচ্ছে, মানে কোনো নিয়ম নীতি ফলো করছে না ওরা, ওটা নিয়েই আমাদের দাবি। তখন একদিন এসে আমরা জিএমকে, যেহেতু ম্যানেজমেন্ট ডাকেনি 10 জুলাই, আমরা জিএমের সাথে এসে কথা বললাম যে আপনারা তো টাকার কথা ডাকেননি, তবুও ব্যাংকের সাথে কর্মচারীদের সাথে আমরা কিন্তু এজিটেশনটাকে ডেফার করছি, কারণ একটা এজিটেশন করলে কী হয় গ্রাহকদেরও অনেক অসুবিধা হয়, এগুলি মাথায় রেখে কিন্তু আমরা বারবার পিছোচ্ছি, হয়তো এটাকে আমাদের দুর্বলতা ভাবছে ম্যানেজমেন্ট যে ওরা তো হয়তো চিঠিপত্রই লিখছে, চিঠিতেই বলছে এজিটেশনে যাবে, বাট প্র্যাকটিক্যালি কোনো কর্মসূচি রাখছে না। আমাদের পিছনে হচ্ছে যেহেতু জিএম এইচআর বলেছেন যে কথাবার্তার মাধ্যমে অনেক জিনিসের সলিউশন হয়, এই রাস্তাটার জন্য কিন্তু বারবার আমরা কথা বলতে চাইছি। এএলসির ইন্টারভেনশনের পরেও ওরা কথা বলছে না, কোনো ডাকছে না, তাহলে তো ওদের অডাসিটি দেখতে পারেন। এটা আমাদের মিটিং মাইনিউসটা আছে ওই দিন কী হয়েছিল, এখানে ম্যানেজমেন্টে যারা অথরিটি ছিলেন ওনারা কিন্তু সিল সাইন করেছেন এখানে,